এই মাত্র পাওয়া খবর, বড় ধসের পথে বঙ্গ বিজেপি। অর্জুন সিং এর লম্বা তালিকা পৌঁছলো অভিষেকের হাতে। কিন্তু অর্জুন সিং এর লম্বা তালিকার ভেতরে কি এমন নথি রয়েছে যে সে কারণে অনেক বড় বিপদের সম্মুখীন তৃণমূল কংগ্রেস? তাই তো আজকে মমতা ব্যানার্জির বিশাল জনসভায় বিজেপির সেই তালিকা নিয়ে একই বললেন অভিষেক ব্যানার্জি। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের নজর এখন বনগাঁ লোকসভা কেন্দ্র, কারণ জেলার চারটি লোকসভা কেন্দ্র দমদম, বারাসত, বারাকপুর এবং বসিরহাট তৃণমূল কংগ্রেসের হাতে। শুধু বনগাঁ রয়েছে বিজেপির হাতে। এখানে ঘাসফুল ফোটানোর দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিং এর হাতে। ইতিমধ্যে বনগাঁয় পদপ্রার্থী হয়ে লড়বেন অর্জুন সিং, তাই তো এরই মধ্যে তৃণমূলের থেকে অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বনগাঁও হয়ে লড়বেন অর্জুন সিং। ইতিমধ্যে অর্জুন সিং এর হাতে বিজেপির অনেক রকমের ফাইল ও নথিপত্র রয়েছে, যেখানে বিজেপি সরকারের অনেক কোকেরদের কথা রয়েছে। তাই তো এবার বিজেপির অনেক বড় ক্ষতি হতে চলেছে অর্জুন সিং এর জন্য। এই যোগদানের একটি লম্বা তালিকা তৈরি করে ফেলেছেন সদ্য তৃণমূল কংগ্রেসে ফেরা অর্জুন সিং, আর সেই তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে গিয়েছে। তাই তো বনগাঁয় আজকে মমতা ব্যানার্জির বিশাল জনসভায় বিজেপিকে নিয়ে তুলোধনা করলেন অর্জুন সিং। তাই তো ইতিমধ্যে ভারতের তৃণমূল কংগ্রেসে এইবার অনেক বড় জয় ঘটতে চলেছে। তাই তো ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের বিভিন্ন রাজ্যে জনসভার কথা জানিয়েছেন এবং তার নেতা কর্মীরা দেশকে উন্নত করার জন্য চব্বিশ ঘন্টা সাধারণ নাগরিকদের পাশে থাকবেন। তো বন্ধুরা, অর্জুন সিং কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ঠিক কাজ করেছেন, এবং অর্জুন সিং অভিষেকের হাতে বিজেপির কি এমন ফাইল দিলেন যে কারণে টেনশনে রয়েছে বিজেপি সরকার? তবে কি ভারতে এবার তৃণমূল কংগ্রেসের জয় হতে চলেছে? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।